ভিন রাজ্যে আলু পাঠানোর বিষয়ে বিধিনিষেধ চালু করে রাজ্য। সেই বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি আশিস চক্রবর্তীর অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করেছে। মামলাকারীরা জানিয়েছিলেন, রাজ্যে আলু ও পেঁয়াজের দাম নিয়ে রাজ্য সরকার দুদফায় দুটি নির্দেশিকা জারি করে। প্রথমটি 31 জুলাই 2014 এবং দ্বিতীয়টি 25 সেপ্টেম্বর 2014। সেপ্টেম্বর মাসে জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, আলুর পাইকারি ব্যবসায়ীরা 2000 কুইন্টালের বেশি আলু ভিন রাজ্যে পাঠাতে পারবেন না। অন্যদিকে খুচরো ব্যবসায়ীরা 500 কুইন্টালের বেশি আলু জমিয়ে রাখতে পারবেন না। এই নিষেধাজ্ঞা তুলতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ব্যবসায়ীরা। হাইকোর্ট তাদের আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে আলু সংক্রান্ত পূর্ববর্তী নিষেধাজ্ঞাই বহাল রইল।